আপনি যারা নেতাই সবাই সোপিয়ান ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন, তো অবশ্য করে এই ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন আপনাদের বই কবে দেবে, তো সেই বই রিলেটেড যে অফিসিয়ালি নোটিশ স্টাডি সেন্টার থেকে দেওয়া হয়েছে সেই নোটিশ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, অবশ্য করে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত স্টুডেন্ট এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি নেতাই সবাই সোপিয়ান ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে পর্যন্ত অবশ্যই করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ইজ এবং বিডিপি স্টুডেন্টদের, চাইলে কিন্তু ওই গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে কিন্তু সমস্ত আপডেট ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন। তো বেশ কিছু স্টাডি সেন্টারের নোটিশ কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই সমস্ত স্টাডি সেন্টারের নোটিশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের বই কবে দেওয়া হবে স্টাডি সেন্টারে, তো তার ডেট টাইম টেবিল এবং বই আনতে কী কী আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এছাড়া অন্যান্য স্টাডি সেন্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো দেখুন এখানে আপনাদেরকে ফার্স্ট যে নোটিশটি দেখানো হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণনাথ কলেজ পাটকেন্দ্র কেন্দ্রের নোটিশ। তো এখানে কিন্তু আপনাদের কোন কোন সাবজেক্টের বই আপনাদেরকে কোন ডেটে কিন্তু দেওয়া হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, সেই টাইম টেবিল এবং সেই ডেটের মধ্যে কিন্তু আপনারা যে যার স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন। এবং বই আনতে যাওয়ার সময় এখানে কী কী সঙ্গে করে নিয়ে যেতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাডি সেন্টার লাইব্রেরি কার্ড এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, অরিজিনাল এনরোলমেন্ট কার্ড এটি কিন্তু অবশ্যই করে সঙ্গে করে নিয়ে যাবেন। তো এখানে কিন্তু আরেকটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, বই দেওয়া হবে পদার্থ বিদ্যা বিভাগ কলেজের প্রথম গেটের বাঁদিকে। তো এই নোটিশে উল্লেখিত সমস্ত যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন আপনারা কিন্তু নোটিশে উল্লেখিত সমস্ত ডিটেলস কিন্তু স্ক্রিনশট করে নিজেদের মোবাইলে ভালো করে আপনারা দেখে নিতে পারেন। এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে বই রিলেটেড। এখানে যারা ইউজি স্টুডেন্ট রয়েছেন ইউজি, তো ইউজি স্টুডেন্টদের বই নেওয়ার জন্য আপনাদেরকে কী কী সঙ্গে করে নিয়ে যেতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু বই সংগ্রহ করার জন্য আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে অনলাইনে ভর্তির ফর্ম, অনলাইনে টাকা জমা দেওয়ার রসিদ, অরিজিনাল উচ্চ মাধ্যমিক রেজাল্ট, এক কপি ছবি, কালার। তো এটা একটু ভালো করে পড়ে নেবেন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কৃষ্ণনাথ কলেজে পাটকেন্দ্রে বিডিপি প্রথম বর্ষে জুলাই 2022 যারা ভর্তি হয়েছে তাদেরকে নিম্নলিখিত তারিখে কৃষ্ণনাথ কলেজের পাটকেন্দ্রে আসতে বলা হচ্ছে লাইব্রেরি কার্ড এবং বই সংগ্রহ করার জন্য। তো এই লাইব্রেরি কার্ড এবং বই সংগ্রহ করার জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা অবশ্যই করে সঙ্গে করে নিয়ে যাবেন। এবং আপনাদের কোন কোন বই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং কোন ডেটে কিন্তু যাওয়ার কথা বলেছে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং কোন ঘর নম্বর এখানে কিন্তু রুম নম্বরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত ঘর নম্বরে অথবা রুম নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, একটু স্ক্রিনশট করে ভালোভাবে দেখে নেবেন। এবং এখানে কিন্তু আরেকটি বিষয় কিন্তু এখানে নোটিশ দেওয়া হয়েছে যেটা হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়। এখানে নীতিশ মুক্ত বিশ্ববিদ্যালয় কৃষ্ণনাথ কলেজ পাটকেন্দ্রে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য 18/12/2022 পর্যন্ত সমস্ত ক্লাস থিওরিও বন্ধ থাকবে। তো এটি একটু ভালো করে দেখে নেবেন, সেই মতো আপনারা স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন। এবং এটি এই যে নোটিশটি এটা হচ্ছে আপনাদের বিবি কলেজ স্টাডি সেন্টারের নোটিশ। তো বিবি কলেজ স্টাডি সেন্টারে যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন, তো আপনারা কিন্তু এই যে ডেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে 20/11/2022। এবং আপনাদের কোন কোন এখানে ডেট, এই ডেটে কোন কোন সাবজেক্টের বই দেওয়া হবে এখানে আপনাদের টাইমও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এই টাইম অনুযায়ী কিন্তু আপনি স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন। একটু নোটিশটা ভালো করে স্ক্রিনশট করে দেখে নেবেন। এবং এখানে কিন্তু আরেকটি নোটিশও দেওয়া হয়েছে বি কলেজ স্টাডি সেন্টারের নোটিশ, এখানে 9/12/2021। তো এই ডেটও কিন্তু আপনাদেরকে বই দেওয়া হবে, আপনারা সেই মতো স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন, কোন কোন সাবজেক্টের বই দেওয়া হবে এবং কোন টাইমে দেওয়া হবে সমস্ত নোটিশের মধ্যেই ঠিক ভালোভাবে কিন্তু উল্লেখ করা আছে। তো তারপরে এই নোটিশগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, ডেটগুলো একটু টাইম টেবিলগুলো ভালোভাবে দেখে নেবেন। তারপরে এখানে আরেকটি কলেজের নোটিশ দেওয়া হয়েছে, এটা হচ্ছে শ্রী গোপাল ব্যানার্জি কলেজ স্টাডি সেন্টার। তো এই স্টাডি সেন্টারে যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন আপনারা অবশ্যই করে কিন্তু নোটিশটি ফলো করে কিন্তু স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন বই নেওয়ার জন্য, এবং কোন ডেটে কিন্তু আপনাদেরকে বই দেওয়া হবে এবং কটার সময় আপনাদের বই দেওয়া হবে স্টাডি সেন্টারে এবং কোন ইয়ারের বই আপনাদেরকে দেওয়া হবে সেটি কিন্তু এখানে ঠিক স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে ফার্স্ট ইয়ার। এবং এটি একটু ভালোভাবে দেখে নেবেন এবং কোন কোন বই আপনাদেরকে দেওয়া হবে সেটি কিন্তু সাবজেক্ট এবং পেপারগুলি উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং অন্যান্য স্ট্রিমে যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন বা অন্যান্য স্টাডি সেন্টারে যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু যে যার স্টাডি সেন্টারে খোঁজ নিন, যারা নিউ অ্যাডমিশন নিয়েছেন ইউজি এবং অন্যান্য যারা বিডিপি স্টুডেন্ট রয়েছেন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ার, তো আপনারা কিন্তু যে যার স্টাডি সেন্টারে খোঁজ নিন। ম্যাক্সিমাম স্টাডি সেন্টারে কিন্তু আপনাদের বই দেওয়া শুরু হয়ে গেছে, তো আপনারা যে যার স্টাডি সেন্টারে খোঁজ নিন। আমরা যদি আপনাদের অন্যান্য স্টাডি সেন্টারের নোটিশ আমরা আমাদের হাতে এসে পৌঁছাই সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।
তো অবশ্য করে আপনাদেরকে রিকোয়েস্ট করব বইনার জন্য আপনারা যে যার স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করুন। তো বই রিলেটেড যে কোনো নোটিশ সমস্ত কিছু কিন্তু স্টাডি সেন্টার থেকে দেওয়া হয়, নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে বই রিলেটেড কোনো নোটিশ দেওয়া হয় না। যাবতীয় বই রিলেটেড নোটিশ কিন্তু আপনারা যে কলেজে অর্থাৎ যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন সেই স্টাডি সেন্টার থেকেই কিন্তু বই রিলেটেড নোটিশগুলি দেওয়া হয়। এবং যে ক্লাসের যে ব্যাপারটা সেই ক্লাসের ব্যাপারটা হচ্ছে কিন্তু সম্পূর্ণটাই স্টাডি সেন্টারে, আপনাদের অনলাইনেও ক্লাস হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এবং অফলাইনেও ক্লাস হয়। তো সেক্ষেত্রে যদি অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে অফলাইনে ক্লাসের জন্য আপনাদের যে যার স্টাডি সেন্টার থেকে কিন্তু নোটিশ দেওয়া হয় অফলাইন ক্লাসের জন্য। যদি আপনারা ক্লাস করতে ইচ্ছুক হন অফলাইনে সেক্ষেত্রে যে যার স্টাডি সেন্টারে খোঁজ নেবেন। অফলাইনে ক্লাসের জন্য নোটিশ কিন্তু নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে কখনো দেওয়া হয় না। যদি আপনারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে কিন্তু আপনারা নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে পারেন, ওখানে কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। তো আশা করি বুঝতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন।